মানুষ সম্পর্কে কিছু মজার তথ্য আপনি জানেন কি এক একটি নতুন কলম দিয়ে আপনি যখন কাউকে কিছু লিখতে দিবেন আশি পারসেন্ট লোক তার নিজের নাম লিখবে দুই যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে তাহলে বুঝতে হবে সে একাকিত্বে ভুগছে তিন বুড়ো আঙুলকে অন্যান্য আঙুলের দ্বারা লুকানো মানুষের স্নায়বিক দুর্বলতা নির্দেশ করে এতে বোঝা যায় যে ব্যক্তিটি মানুষের থেকে নিজেকে আড়াল রাখতে চায় চার অনেক সময় কারো উদাসীনতা তার চরম যত্নের ইঙ্গিত দেয় যা সে প্রকাশ করতে চায় না পাঁচ নেতিবাচক চিন্তাগুলো কাগজে লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে ছয় নব্বই ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল হয় সাত এটা প্রমাণিত সত্য যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটি কমলা খাওয়ার পরামর্শ দেন আট কখনোই আপনার ভবিষ্যত লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না নিজের মধ্যে গোপন রেখে সময় ও শ্রম দিয়ে লক্ষ্য অর্জনের পথ তৈরি করুন নয় শিশুর সাথে পিতামাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে তাই শিশুর সাথে সবসময় সুন্দর ব্যবহার ও ইতিবাচক কথা বলুন দশ চারটি ইতিবাচক বিবৃতি একটি নেতিবাচক বিবৃতিকে নিষ্ক্রিয় করে এগারো অনেকের সাথে গল্পের সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী বারো যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলা করবে তেরো আপনি খুব কমেই আপনার স্বপ্নে মারা যাবেন আপনি যদি আপনার স্বপ্নে মারা যান তবে আপনি জীবনে নতুন কিছু শুরু করতে যাচ্ছেন স্বপ্ন হল আপনার এবং আপনার অবচেতন মনের মধ্যে একটি কথোপকথন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক ও কমেন্ট করুন কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টে আমাদেরকে জানান সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুকে জানার সুযোগ করে দিন ভালো থাকুন আল্লাহ হাফেজ